Very good evening to all my dear parents and my dear students. Ami jobe theke last ek soptah ba 10 15 din bolte paren ajke je paristhiti royeche tar bishoye bachchader porashono niye bhebei jacchi এবং কিছু গার্জেনদের বা আমাদের সবারই সকলের নিজের সেফটির জন্য গতকাল আমি নোটিশও দিয়েছি যাতে বাচ্চাদের আমার এখানে বাড়িতে ক্লাসগুলো অফ করার জন্য গত বছর আমরা সবাই দেখে থাকি যে ফাইনাল টেস্ট আমি লাস্টে নিয়েছিলাম মানে যেটা গত বছরে বলতে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চে যেটা আমি 80 মার্কসে ফাইনাল এক্সাম নিয়েছিলাম অনেক ছেলেমেয়েরা কিন্তু যারা একটু ভালো রেজাল্ট করে বা ভালোই রেজাল্ট করে তারা কিন্তু অনেক বাজে রেজাল্ট করেছে তাদের ক্ষমতা ছিল ভালো করার জন্য কিন্তু তারা করতে পারেনি একটাই কারণ হচ্ছে তাদের গাফুলতি এবং বাচ্চাদের মায়ের বাবা মা বাবার যে মিনিমাম একটা অ্যাটেনশন দরকার স্পেশালি আমি একটু বড় ক্লাসদের বলছি ক্লাস 3 4 5 6 7 অনওয়ার্ডস বলছি আমি তাদের ঠিকঠাক নজরদারি না থাকার কারণে তারা কিন্তু খুব বাজে রেজাল্ট করেছে আজকালে ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে তারা মা বাবাদের কথা ঠিকঠাক শোনে না মা বাবারাও বাবারা নিজে কাজে বেরিয়ে যায় মায়েরা নিজে বাড়ি কাজকর্ম আছে তার মধ্যে চেষ্টা করে বাচ্চাদেরকে পড়ার মধ্যে ব্যস্ত রাখা তবুও কিন্তু সঠিক জিনিসটা কিন্তু হয়ে ওঠে না কিন্তু ওভারঅল রেজাল্ট একটাই থাকে বাচ্চাদের ডি গ্রোথ বাচ্চাদের অবনতি আমি যেরকম কালকে অনেক ভাবনা চিন্তা করে আপনাদের সবাইকে সকলকে বোঝালাম ডাইরেক্ট ভিডিও ক্লাস সেটা স্কাইপ বা গুগল মিট বা অন্যান্য মাধ্যমে প্লাস ইউটিউবে যে ভিডিওগুলো পাঠানো হয় তার দুটোর মধ্যে ইউটিউবটা কতটা ভালো সেটা আপনাদেরকে কাল বুঝিয়েছি এইভাবেই হঠাৎ আজকে চিন্তাভাবনা করতে করতে আমার মাথায় একটা বলতে পারেন একটা আইডিয়া এসছে যেটাতে আমরা বাচ্চাদের পড়াশুনোটা আরেকটু বেটার জায়গায় আমরা তাদেরকে নিয়ে যেতে পারি পড়ার সাথে সাথে ডিসিপ্লিনটাও অনেকটা মেনটেন হবে আজকে যেটা আলোচনা করছি এটা সমস্ত কিন্তু এখন আমার প্ল্যান এটা এখন করব হবে কি হবে না কবে থেকে হবে এটা এখন কিছু আমি ঠিক করিনি এটা পুরোপুরি কিন্তু আমার এটা বোঝানো পর আপনাদের ভোট নেয়ার পর আপনাদের মতামত নেয়ার পর তারপরে কিন্তু আমি ডিসাইড করব এর পিছনে একটাই কারণ আছে সামনাসামনি বাচ্চাদের যদি দেখাশোনাটা না হয় তার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয় না যতই আমরা চেষ্টা করি যতই চেষ্টা করি এটা আপনারা আমরা ভালো করেই জানি কেন টিচারের সামনে টিচার একটা ভয় বা কাজটা করে নিতে হবে একটু তাড়াতাড়ি করতে হবে হোমওয়ার্কটা করে আসতে হবে এই সমস্ত কিন্তু তাদের মাথায় কিন্তু এটা কিন্তু ঘোরে অতএব যেটা আমি ভেবে রেখেছি সেটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করি আর কাইন্ডলি ভিডিওটা লাস্ট পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন আর আপনাদের মতামত আমাদেরকে আমাকে আজকে রাত্রের মধ্যে সবাই যেন অবশ্যই জানিন ভেবে চিনতে আমি যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রপোজড ক্লাস শিডিউল ফর কোভিড-19 কারেন্ট সিচুয়েশন অ্যাট মাই রেজিডেন্স এটা অফলাইন আমার বাড়িতে যে ক্লাসের জন্য একটা আমি একটা পরিকল্পনা করে রেখেছি এর মধ্যে ক্লাস 2 to 5 আর ক্লাস 6 to 8 দুটো আলাদা আলাদা ভাগ করেছি এবং দুটো দুটো করে ক্লাস
এমনিতেই আমার যা ক্লাস আছে আপনারা সবাই দেখেছেন, মোটামুটি 30 থেকে 35 জন আরামসে দূরত্ব বজায় রেখে কিন্তু বসতে পারে আরামসে। কিন্তু যেহেতু আমি 2 দিন করে ক্লাস রাখছি, আমি চাইছি যাতে ক্লাসের মধ্যে আরও কাজ একটু বেশি করে করানো হয়, তাদের সময়টা একটু বেশি দিই, কাজটা একটু বেশি করানো হয়, তার জন্য আমি 2টো করে ক্লাস একসাথে রেখে এক একটা ব্যাচ করেছি, যাতে স্টুডেন্ট সংখ্যাটা অনেক কম হোক, প্লাস তাদেরকে আমি বেশি পড়াটাও করাতে পারি। কারণ স্বাভাবিক যখন একটু বেশি ক্লাস হবে, স্বাভাবিক আমাকে একটা একটা করে ক্লাস সবাইকে দেখতে হয়। সপ্তাহে 5 দিন হলে অবশ্যই দিন বেশি থাকছে বলে আরও সময়টা পেয়ে যাচ্ছি আমি, কিন্তু সপ্তাহে যেহেতু 2 দিন রাখছি আমি, আর এই 2টো দিন কিন্তু আমি ভেবে রেখেছি। কারণ দেখুন, ক্লাস 2 টু 5 হচ্ছে মানডে আর ওয়েনেসডে, এই 2টো দিন কিন্তু তাদের স্কুলে কোনো অনলাইন ক্লাস নেই। তাহলে 3 দিন কিন্তু বাচ্চারা স্কুলের অনলাইন ক্লাসের মধ্যে ব্যস্ত থাকবে, একটা সময় 2 টু 5ও থাকবে, 6 টু 8ও থাকবে। আর এই বছর মোটামুটি আমি যা দেখছি, স্টুডেন্টস আর ডুইং দেয়ার স্কুল অনলাইন ক্লাসেস রেগুলারলি, তারা করছে, মোটামুটি ভালোই করছে। আর যারা করছে না, আমি একটু বলবো যে তোমরা একটু করো ভালো করে। তাই এখানে আমি দেখতে পাচ্ছেন মানডে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স ক্লাস 2 টু 5 বলছে, আমি এই 2টো রেখেছি। তার মধ্যে অফকোর্স ম্যাথামেটিক্সটা বেশি করানো হবে, কারণ সায়েন্সটা এক একটা চ্যাপ্টার পড়িয়ে কোয়েশ্চেন সেস করে দেওয়ার পর একটু সময় বেশি থাকে এবং তখন ওইটা রিভিশন হবে আর ম্যাথসগুলো বেশি প্র্যাকটিস হবে। আর ওয়েনেসডে আমি রেখেছি ইভিএস আর ইংলিশ, ইভিএসটা একটা একটা চ্যাপ্টার করানো হবে, তারপরে ইংলিশ টেক্সট, তার মধ্যে রিডার আর গ্রামার দুটোই হবে। আর এটুকু আপনাদেরকে অবশ্য আমার উপর ভরসা রাখতে হবে, যারা পুরনো স্টুডেন্ট আছে, গার্জেনরা আছে, এটুকু জানেন আই হ্যাভ দ্য ক্যাপেবিলিটি, আমার মধ্যে এই ক্ষমতাটা আছে কি বাচ্চাদেরকে এই সময়ের মধ্যে ভালো করে কাজটা করিয়ে নেওয়া, এটাই আমার সবথেকে বড় এবিলিটি, যার জন্যই আমি এতগুলো স্টুডেন্ট কিন্তু দিন পর দিন কিন্তু সামলে আসছি এবং একটা কোয়ালিটি মেনটেন করে আসছি। কিন্তু একটাই কারণ হয়, যেহেতু এই সময়ে অসুবিধার জন্যই অনেকজনা একটু পিছিয়ে যাচ্ছে। আর ক্লাস 2 এন্ড 4 হচ্ছে 5টা থেকে 7টা, টাইমিংসটা আমি খুব ভেবে রেখেছি, কারণ কিছু কিছুরা দূর দূরান্ত থেকে আসে, এরকম ক্লাস 5-এ কিছুরা দূর থেকে আসে, ঠিক আছে, ক্লাস 4-এরও আসে। তা এটা যদি কিছু বিশেষ অসুবিধা হয় সেটা পরে দেখা যাবে, অ্যাডজাস্ট করা যেতে পারে, কিন্তু 2টো করে ক্লাস থাকবে। সবারই তো সুবিধা হবে না, এটা তো সবাই আমরা জানবো কি সবাই সব দিকে কিন্তু সুবিধা আমি করতে পারবো না, কারণ আমাকেও দেখতে হবে 2টো ক্লাস। এটা হলো ক্লাস 2 টু 5। ক্লাস 6 টু 8 হচ্ছে টিউজডে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, আর থার্সডে ইংলিশ টেক্সট আর গ্রামার থাকবে। টাইমিংস থাকতে 6 অ্যান্ড 7, 3টে থেকে 5টা, এটা হচ্ছে টিউজডে থার্সডে। আর ক্লাস 8 তাদের সাথে, এখানে আমি উল্লেখ করে নিই, তাদের সাথে 2-4 জন হয়তো অন্যান্য যেগুলো আছে স্কুলে স্টুডেন্টরা তারে থাকতে পারে, 2-4জন, 2 থেকে 4 জন আছে, অল্পই আছে যারা, কেন বেশিরভাগই সব সকাল দিকে পড়তে আসে, তাদের আমি এই টাইমে করব। অতএব বিশেষ অসুবিধা হওয়া কোনো কারণ নেই। সোশ্যাল সায়েন্স যারা পড়ছে, যে সমস্ত বাচ্চারা 6 টু 8, যেটা অপশনাল রয়েছে, কারণ এর জন্য তো এক্সট্রা ফিস পে করতে হচ্ছে গার্জেনদের, এটার জন্য আমি স্যাটারডে পরিবর্তে প্রত্যেক শুক্রবার 4টা থেকে 6টা করছি। যেহেতু আপনারা সবাই জানেন, একটা টোটাল সপ্তাহ মানসিকভাবে আর শারীরিকভাবে বাচ্চাদের পড়াতে পড়াতে এর কোনো আগে কোনো উপায় ছিল না বলে শনিবার দিন করা হয়েছিল, আর যেহেতু এখন একটা দিন আমি পাচ্ছি, তখন আমি ফ্রাইডেটাকে ইউজ করছি 4টে থেকে 6টা বিকেলে বাচ্চাদের সোশ্যাল সায়েন্স ক্লাসটা করার জন্য, যাতে কিছু কিছু পেরেন্টসরা তাদের দেশে বাড়ি যায়, তারা শুক্রবার দিন বা শনি রবি 2টো দিন তারা দেশে বাড়ি যেতে পারে। এই হচ্ছে আমার পরিকল্পনা আমার সমস্ত পেরেন্টসদের কাছে, কেন পেরেন্টসদের অনুমতি ছাড়া আমি আমার এই প্ল্যানটা এগিয়ে নিয়ে যেতে পারি না। আবার একটা কথা বলি, এই প্ল্যানটা শুধুমাত্র হচ্ছে এখনকার পরিস্থিতির জন্য, এখন যা রয়েছে, বা যদি লকডাউন করে তখন সেই সময়ে, এর মধ্যে এরপর যখনই স্বাভাবিক হয়ে যাবে, সব মোটামুটি একটা নর্মাল হয়ে যাবে, আমরা জানছি সব মে মাস থেকে 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, 18 বছর ঊর্ধ্বে সবাইকে ভ্যাকসিন লাগানো হবে,
তা আস্তে আস্তে WHO থেকেও বলা হয়েছে যে কিছু মাসের মধ্যেই জিনিসটা পুরো কন্ট্রোলে চলে আসবে। তো যারা যারা রাজি হচ্ছেন এই ব্যাপারটা নিয়ে, তারা কাইন্ডলি আই এগ্রি বলে আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল নম্বরে একটু মেসেজ করবেন, আজকে রাত্রের মধ্যে বিকেলের মধ্যে আমাকে মেসেজ করবেন। কিছু কিছু গার্জেন হতেই পারে বা অনেকজনই হতে পারে যারা হয়তো আমার এই পরিকল্পনা নিয়ে হয়তো মতামত না রাখতে পারেন, তাদের জন্য বলে রাখি আমাকে দুটোর মধ্যে একটা দিক বেছে নিতে হবে, কারণ আমি তো একটা মানুষ, প্রচুর প্রেশারাইজ হয়ে যায় মেন্টাল। আজকে আপনি ভাবুন, আজকে যদি এত চাপ নিয়ে বা কোনো কারণে আমার যদি কিছু হয়, তখন কিন্তু আমার পরিবারের প্রতি একটা অনেক বড় একটা সংকট চলে আসবে। অতএব নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে মানসিকভাবে শারীরিকভাবে। তাই শুধু এই সময়টার জন্য আমি দুটো দিন করে ক্লাস রাখছি ভাগ করে, বাচ্চাদের ভালোর জন্য, সবারই ভালোর জন্য। এবং গত বছর থেকে আমরা এখানে ভালো রকম একটা সেফটি মেনটেন করছি, স্যানিটাইজার বাচ্চারা ইউজ করছে, মাস্কটা আরও আমি জোর দিয়েছি, ডিস্টেন্সে তারা বসে এখানে। আর আমরা সবাই জানি বাচ্চারা কিন্তু বাড়ি থেকে বেশিরভাগই, কিন্তু বেশিরভাগ কেন, মানে সবাই বলতে পারি আমরা, যারা নিজে বাড়ি থেকে হয়তো পার্সোনাল ভেহিকেলে আসছে, কিছু কিছু যারা দূরে থেকে আসেন তারাও কিন্তু টোটো করে বা মোটরসাইকেল করে আসছে, যাতে বাস টাস বা অন্য কন্ট্যাক্টটা তাদের না হয়। যারা আসতে পারবে না, হয়তো বেশি দেখা গেল বেশিরভাগই পেরেন্টসরা রাজি হচ্ছে, যারা আসতে পারবে না তাদের আমি যেগুলো চ্যাপ্টার হয়তো সায়েন্স টাইন্স চ্যাপ্টার বোঝাচ্ছি তাদের ভিডিওগুলো পাঠিয়ে দেবো আমি, এবং যেগুলো ম্যাথসগুলো করাচ্ছি তার ছবিগুলো তুলে পাঠিয়ে দেবো আমি। এটুকু অবশ্য যেটা আমি এখনও করছি, এই মুহূর্তেও করছি, কিছু কিছু গার্জেন বাচ্চারা যারা আসতে পারছে না কোনো কারণে, তাদের জন্য কিন্তু আপনারা দেখবেন গ্রুপে কিন্তু আমি নিয়মিত ভিডিও আর ছবিগুলো পাঠিয়ে থাকছি। তা কাইন্ডলি আপনাদের রিকোয়েস্ট আছে, আমার এই ডিসিশনটা আমি যেটা ভেবে রেখেছি, হয়তো আমি ভুল ভেবেছি, কিন্তু আপনাদের একটা মতামত অলওয়েজ ম্যাটার করে। যদি কিছুই না হয় তা আমি যেটা করে রেখেছি গতকাল যে রুটিনটা, আপনাদের ইউটিউব ক্লাস আর শুক্রবার দিন যেটা স্কাইপে ক্লাস থাকছে রিভিশনও সেটা থাকবে। আর একটা বলে রাখি লাস্টে, কি এই দুদিন করে ক্লাস হলে কিন্তু আর সম্ভব হবে না যে আর কোনো রকম ভিডিও স্কাইপ ক্লাস বা ইউটিউব ডেলি ডেলি ইউটিউব ভিডিও পাঠানো সেটা কিন্তু সম্ভব হয়ে উঠবে না। কেন আপনি দেখতেই পাচ্ছেন 3টে থেকে 7টা, কেন তারপরেও ক্লাস থাকে, কিছু কিছু স্পেশাল বাচ্চারা পড়তে আসে, আমার পক্ষে কিন্তু সম্ভব হবে না। এই দুদিন করে ক্লাস থাকলে এই দুদিনই ক্লাস হবে মেন। থ্যাংক ইউ ভেরি মাচ।